এই যে আমি যে গরুগুলো দেখাচ্ছি, দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি এটুকু বলি যে অনেকেই বলে এটা এত মূল্যের গরু, এটা মানে অমুক বীজের গরু। না, এইগুলো দেখার আপনার দরকার নাই ভাই। আপনি দেখবেন যে এটা যাতে হলস্টাইন ফ্রিজিয়ান কিনা দেখ, মানে হয়তো আপনি বুঝবেন, বলবেন যে ভাই, প্রশ্ন করতে পারেন যে ভাই আমি কি দেখে বুঝবো। আপনি কিনার সময় দেখবেন যে এই যে গরুগুলোর মাথাটা ছোট, কানগুলো ছোট, এই যে জিব্বা সাদা, ঠোঁটগুলো সাদা, পায়ের খুর সাদা, মাথাটা চওড়া, এরকম বৈশিষ্ট্য দেখলে আপনি বুঝবেন। আর তারপরেও যদি আপনি না বুঝেন, আপনি একটা ডাক্তারের শরণাপন্ন হবেন, একজন ডাক্তার নিয়ে আসি, অভিজ্ঞ ডাক্তার নিয়ে আসি, আপনি দেখে শুনে গরু কিনবেন। জাতমান কোয়ালিটিটা কেমন আছে এটা দেখে কিনবেন ইনশাল্লাহ। কখনো প্রতারিত হবেন না, ঠকবেনও না। আপনি যখনই ওই এত বল অত বল আপনি এই বাহানা শুনতে যাবেন, তখনই আপনি মরি শেষ হয়ে যাবেন ভাই। আপনি শুধু দেখবেন যে অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান কিনা, তাহলে আপনি দুধে কখনো মায়ের খাবেন না ভাই। একটা আদর্শ গাভী তৈরি করতে হলে অবশ্যই অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান দিয়ে করবেন, যার সর্বোচ্চ দুধের রেকর্ড থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি ফারুক ডেয়ারি ফার্মে। ফারুক ডেয়ারি ফার্মটির অবস্থান আপনার জেলার ঈশ্বরদী থানা অনকোলা পশুহাটের পাশে, এবং এই ডেয়ারি ফার্মটি পরিচালনা করছেন ফারুক ভাই। এখানে সবসময় উন্নত জাতের বর্তা বাচ্চা পাওয়া যায়। চলুন আমরা ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফারুক ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণকোলা, অরণকোলা পশুহাটের পাশেই আমার বাসা। আমার ভাড়াটে আনা, আমার নিজ ফার্ম, নিজ বাড়ি একই সঙ্গে ফার্ম আর বাড়ি একই একই সঙ্গেই লাগানো। সবসময় তো বর্তা বাচ্চাটা পাবেন, আলহামদুলিল্লাহ সর্বক্ষণই পাবেন। হয়তো কর 10টা আছে, আমার নয় 2টা কম আছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা বিক্রি করি, যাতে আমার কাছ থেকে কোনো ভাই নিয়ে প্রতারিত না হয়, যাতে ক্ষতিগ্রস্ত না হয় ইনশাল্লাহ, যাতে আমি পরবর্তী স্টেপে তার কাছে আবারও 2টা 5টা বিক্রি করতে পারি, এবং ওনার মাধ্যম দিয়ে যাতে 2-5টা কাস্টমার আমার তৈরি হয়ে যায়। আমি এই ধরনের চিন্তা চেতনা নিয়ে ব্যবসা করি ভাই। আচ্ছা ফারুক ভাই, চলুন তাহলে আমরা যে বর্তমান বাচ্চাগুলো দর্শক দেখাবেন পর্যায় করে দাঁতের বৈষম্যকে বিস্তারিত। জি জি, চলেন দেখাই। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। ফারুক ভাই, এক নম্বরে বর্তমান বাচ্চাটা যখন বয়সটা বিস্তারিত, এটা যাতে আপনার ফ্ল্যাগ বি বাচ্চা ভাই, এটার বয়স আছে মোটামুটি আপনার 7 মাস 7 মাস সাড়ে 7 মাস এরকম বয়স হবে। আচ্ছা, কিন্তু দেখেন বাচ্চাটা 7 সাড়ে 7 মাসে লম্বা, কত লম্বা, হ্যাঁ লম্বা এবং গ্রোথ সম্পন্ন দেখি। ঠিক আছে, ওলান পালনটা, জি ওলান পালনটা তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ পালন আছে। ঠিক আছে, এই যে দেখেন থুকলাটা, দেখেন নিপুল চারটা, থুকলাটা দেখেন নিপুল চারটাও ঠিক আছে, অনেক বড় থুকলা এটা, মাঝেটা ভরা আছে দেখছেন। ওপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকনা বাচ্চাটা, মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা দেখছেন। তো বয়সটা কেমন হবে ফারুক ভাই? এই 7 মাস প্লাস, 7 মাস প্লাস হবে আর কি। মাশাআল্লাহ অনেক লম্বা চড়া, ভালো গ্রোথ দেখছেন, মাজাটাও ভার আছে, হাত পা গুলো মোটা। তো দামটা কেমন আছে? একটা গরুই ভাই, এর মানে এর বিকল্পই হয় না। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই 1,05,000 টাকা। দামদার করতে পারবে? দামদার আসলে করার মতো সেরকম জায়গা নাই, তারপরেও যদি কোনো ভাইয়ের সাথে আমার কথা কাজ মিল হয় একটু সার দিয়ে হয়তো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এক নম্বরে ফ্ল্যাগ বিয়ে বক্তা বাচ্চাটার দাম ছিলেন 1,05,000। জি, তারপরে দেখছেন 2 নম্বর বক্তা বাচ্চাটা, এটারও খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে। ফারুক ভাই, 2 নম্বরে বক্তা বাচ্চাটা যখন বয়সটা, এটা আপনার 8 মাস প্লাস বয়স আছে, যাতে হলস্টাইন ফ্রিজিয়ান, খুব একটি গ্রোথ সম্পন্ন বাচ্চা। হ্যাঁ, এই চামগুলো দেখেন, এই চামগুলো যে এখনই ভাজ হয়ে আছে দেখেন, চামটা অনেক পাতলা, কানগুলো ছোট। ঠিক আছে, ডবল বডির গরু, এই এই জাতের গরুগুলো নিয়ে লালন পালন করলে ইনশাল্লাহ অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চাটা, 2 নম্বরের বাচ্চাটা বয়সটা তাহলে হবে ভাই? এই 8 মাস প্লাস হবে, 8 মাস প্লাস আর কি। জি, এটা বেশ লম্বা চড়া আছে, নাভি কম্বলটা নাই দেখছেন, খাওয়া দাওয়া ঠিক, খুব পাতলা চামড়া। হ্যাঁ ভাই দেখেন, দর্শক ভাইদের কানগুলো দেখেন, খানা খাদ্য দেখেন, পা হাত পা গুলো স্টেট কত সুন্দর খাড়া। ঠিক আছে, বর্তমান বাচ্চাটার দামটা ভাই? এটার দাম চাচ্ছি ভাই 90,000 টাকা চাওয়া দাম, আলোচনা সাপেক্ষে নিতে পারবে বন্ধুরা। 2 নম্বরে হোস্টিং ফিজন বর্তমান বাচ্চাটার দাম ছিল 90,000। জি, দাম দর কিছুটা করে না যাবে। জি, তারপরে দেখছেন 3 নম্বর বর্তমান বাচ্চাটা, এটা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে। ফারুক ভাই, 3 নম্বরে বর্তাটার জাতন বয়সটা? এটা যাতে হলস্টাইন ফ্রিজিয়ান, এর বয়স আছে মোটামুটি আপনার 12 মাসের মতো। ঠিক আছে, অনেকেই বলে ভাই এটা এত বুলের বাচ্চা, ওইটা অত বুলের বাচ্চা, আমি এইগুলো বলতে রাজি না ভাই, কারণ এগুলো হচ্ছে অনেকটাই এর মধ্যে বাটপাড়ি কথাবার্তা আছে, তা আমি এইগুলো বলি না ভাই।
আপনি জাত মান দেখে নেবেন, যদি কেউ গরু বাছুর চিনে থাকেন, জাত চিনে থাকেন, খালি শুধু দেখবেন যে অরিজিনাল মানটা ঠিক আছে কিনা। এত বলের বাচ্চা, অত বলের বাচ্চা, এসব গপ্প দিয়ে লাভ নাই ভাই। ওই বিক্ষত মান নাম কি ফলে পরিচয়, চাপাবাজির এখানে কাম বাঁধে নাই, ঠিক আছে? এটা জাত মান কোয়ালিটি আপনি পার্সেন্ট যদি বুঝেন, নিজে না বুঝলে অপরকে দেখাবেন, দেখায় নিবেন, ঠিক আছে? বাচ্চাটা ক্যানভাসার ভালো না ভাই। তাহলে তিন নম্বরের বত বাচ্চাটা বয়সটা হচ্ছে এটা 12 মাসের মতো ভাই, জি। আচ্ছা, এটা বেশ লম্বা চড়া আছে দেখুন, জি লম্বা চড়া আছে, গ্রোথটা দেখবেন। আমি দর্শক ভাইদের বলি ভাই, আপনি হলস্টাইন ফ্রিজিয়ান, আমি গরু দেখাচ্ছি হলস্টাইন ফ্রিজিয়ান, এটা আপনি 100-100 চ্যালেঞ্জ করবেন যে এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান ফারুক ভাই দেখাচ্ছে কিনা। যদি আপনাদের মনোমত হয়, পাঁচজন যদি বলে যে হ্যাঁ অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান, তাহলে আমার কাছ থেকে গরু নেবেন। তো দামটা কেমন আছে? ক্যানভাসার দিয়ে লাভ নাই ভাই, এখন সবাই সচেতন, সবাই চিনে। এটার দাম? এটার দাম চাচ্ছে 1,10,000 টাকা। বন্ধুরা, তিন নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান বর্তমান বাচ্চাটার দাম শুনলেন 1,10,000, জি জি। তারপরে দেখছেন চার নম্বর বকাটা, এটাও খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে, বেশ লম্বা চড়া আছে বাচ্চাটাও। এই বাচ্চাটা জাতমান বয়সটা বিষয়, এটা যাতে হলস্টাইন ফ্রিজিয়ান, এই বাচ্চাটার বয়স আছে আপনার 13 মাস প্লাস, ঠিক আছে? অলরেডি মনে করেন যে ওই ফলস হিট আসতেছে অলরেডি, হ্যাঁ। আচ্ছা, তো গরুটার আমি বলবো যে ভাই নিবেন, এই বডি স্ট্রাকচার দেখে তাকাবেন, মাজাটাও, হ্যাঁ মাজাটা দেখবেন, হ্যাঁ ভাড় এবং নিপুলগুলো দেখাই দেন ভাই, নিপুলগুলো কত বড়, হ্যাঁ ঠিক আছে। একটা বাড়িতে মহিলা যদি দহন করতে লাগে, যাতে তার কোনো চাইনি বেগ না পেতে হয়, এই হাতের মধ্যে ধরবে মুঠ ভরে যাবে নিপুলগুলো, হ্যাঁ ঠিক আছে। অনেক সাধনা গরু, ঠিক আছে, অনেক সাধনা গরু। অপর পাশ থেকে দেখছেন চার নম্বর বকাটা, আচ্ছা এটাও বেশ সুন্দর, লম্বা চড়া, বড় সড়ো, ভালো গরু দেখছেন। তাহলে বয়সটা বলছেন থাক ভাই? 13 মাস প্লাস, 13 মাস প্লাস, প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হবে আর কি। তবে ফলস হিট আসছিল ভাই, যে কোনো সময় মনে করেন কার্যকর হিট আসবে। লম্বা চড়া, নাবি কম্বলটা নিয়ে দেখছেন? না নাবি কম্বল নাই ভাই, আমার গরুতে কোনো নাবি কম্বল নাই, সাইয়ালের কোনো ক্রস থাকে না। ফারুক ভাইয়ের কালেকশন মানে মনে করতে হবে হাই কোয়ালিটি, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। দামটা কেমন চাচ্ছেন ভাই? এটা এটার দাম চাচ্ছে আপনার 1,22,000 টাকা। বন্ধুরা, চার নম্বরের হলস্টাইন ফ্রিজিয়ান বর্তমান বাচ্চাটার দাম শুনলেন 1,22,000, জি। মানে তারপরে দেখছেন পাঁচ নম্বর বকাটা, এটাও খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে, বেশ এটাও লম্বা চড়া, ভালো করে দেখছেন। এই বাচ্চাটা জাতমান বয়সটা ভাই? এটার বয়স আছে আপনার মানে হিট আসছে গরুটা, ওটা হিটে আসছে, হ্যাঁ হিটে আসছে, অলরেডি বীজ দিয়ে দেবো, মানে বীজ দেওয়ার উপযোগী হয়েছে, হ্যাঁ বীজ দেওয়ার উপযোগী, মানে অলরেডি আজকে স্রাব ভাঙছে, বীজ দিয়ে দেবো ইনশাল্লাহ। মাজাটাও ভরা আছে দেখছেন, ওলা প্লান্টটা দেখি, ঠিক আছে। নিকুল চারটা দেখছেন, ওলানের জায়গা ভালো আছে বাচ্চা হিসেবে। অপর পাশ থেকে দেখছেন পাঁচ নম্বর বকনা বাচ্চাটা, খাওয়া দাওয়ার রুচি অনেক ভালো, তো প্রতিটি বকনা সুস্থ সবল আশা করা যায়, হ্যাঁ প্রত্যেকটি বাচ্চা সুস্থ সবল। অসুস্থ করে সে ভাই খাওয়া, অসুস্থ গরু আমি বিক্রি করি না ভাই, একজনকে দিয়ে সে হজিমত পাবে এটা কাম আমি করি না ভাই, আমার কাছে যে গরুগুলো নিবে সম্পূর্ণ সুস্থ সবল গরু। তো এটা হেঁটে আসছে, বীজটা দিয়ে দেবেন আর কি, হ্যাঁ বীজ দিয়ে দেবো। তো দামটা কেমন চাচ্ছেন ভাই? এটার দাম চাচ্ছে 1,40,000 টাকা। বন্ধুরা, পাঁচ নম্বরের হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চাটার দাম শুনলেন 1,40,000, জি। খুব গরদ সম্পূর্ণ মাশাল্লাহ। ছয় নম্বরে সুন্দর একটা বক্তা দেখছেন, মাথাটা দেখেন বেশ সুন্দর মাথা আসছে, কানটা দেখেন, খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে। ফারুক ভাই, ছয় নম্বরে বক্তাটা জাতন বসছেন? এটা আপনার হলো 2 মাসের বীজ দেওয়া আছে ভাই, মাশাল্লাহ বেশ লম্বা, 2 মাসের বীজ দেওয়া আছে, এর কোনো ট্রিটমেন্টও দেওয়া লাগবে না, কৃমিনাশকও করা আছে, ঠিক আছে, সবই করা আছে। শুধু যে ভাই নিবে শুধু একটু জিঙ্কটা দিবেন, আচ্ছা জিঙ্কটা দিবেন, ইনশাআল্লাহ খাওয়ার রুচিটা আরো বেড়ে যাবে, ঠিক আছে। নাবি কম্বলটা দেখেন, 2 মাসের বীজ দেওয়া আছে গরুটা, অনেক বিগ বডির গরু, এখনই লম্বা চড়া, তো আরো 20,000 টাকা কাটবে আশা করা যায়। কোলান প্লান্টটা, মাজাটা দেখেন, মাজাটা দেখেন ঠিক আছে, বাচ্চাটাই আছে দেখছেন, দেখছেন মনে হয় এখনই দুধ দেয় এরকম ভাব, ওলানের জায়গা আছে আর কি, হ্যাঁ ওলানে প্রচুর জায়গা। আচ্ছা থাকুক এখানে, দেখি এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে দেখেন কত সফট, ঠিক আছে, বাসায় মহিলারা আরামে দহন করতে পারবে এটা। অপর পাশ থেকে দেখছেন ছয় নম্বর বক্তাটা, সুন্দর একটা বক্তা দেখছেন, এই পাশ থেকে মাথাটা দেখেন, খুব বিগ বডির গরু ভাই এটা, আল্লাহর রহমতে। এই গরুগুলো কি ভাই আবার হলো বিয়ান দিলে কিন্তু 1.5-2 ইঞ্চি করে বাড়ে, আবার দুধের রেকর্ডটাও 1-2 লিটার করে প্রতি বিয়ানে বৃদ্ধি হয়। এগুলো দেখেন গলাটা একবার চিকন সরু গলা, নাভি নাই, বেশ লম্বা চড়া, ভালো গ্রোথ, 20,000 একটা গাভী আশা করা যায়। তো ফারুক ভাই, জি ভাই, বক্তাটার দামটা? এই বক্তাটার দাম চাচ্ছি 1,25,000 টাকা।
বন্ধুরা, 6 নম্বরের বর্তা বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান, দাম শুনলেন 1,25,000। জি, তো প্রতিটি বর্তায় কি কিছুটা দাম দর করতে পারবে? এখন যদি ভাই মানে অনেকজন থাকে যে পূর্বে আমার কাছে গরু বাছুর নিছে, তাদের জন্য তো অবশ্যই আমার একটা ছাড়মন মানসিকতা থাকবেই, যেহেতু আমার কাছে অনেকেই বারবার নিছে। আমি একবার বিক্রি করে সম্পর্ক নষ্ট করব এমন বিক্রি করি না ভাই, ঠিক আছে? তো ইনশাল্লাহ চেষ্টা করব, যেই নিক যদি একটু সাশ্রয় করে দেওয়ার মতো সম্ভব হয় করবে না, অবশ্যই দেবো, দেবো না কেন। 99% আসলে ভাই ওই অনেকেই আছে ক্যানভাসার যে এটা এত বোলের গরু, ওইটা অত বোলের গরু। না ভাই, আপনারা এই বোলের কথা শুনে মানে বলি যান না, বলি না যে আপনারা শুধু দেখবেন যে এটা যাতে হলস্টাইন ফ্রিজিয়ান কিনা, সর্বোচ্চ দুধের রেকর্ড হলস্টাইন ফ্রিজিয়ানে। আর যদি আপনি চিনার উপায়ের কথা জানতে চান, তাহলে আপনাকে আমি বলি যে আপনি গরুগুলো দেখবেন যে গরুটার মাথা ছোট আছে কিনা, গরুটার কান ছোট আছে কিনা, মাজাটা ভারী চওড়া আছে কিনা, লেজের মানে আকৃতিটা হাঁটুর উপরে আছে কিনা, পায়ের খুরগুলো সাদা আছে কিনা, জিপটা সাদা আছে কিনা, এগুলো দেখে কিনলে ইনশাল্লাহ আপনি কখনোই ঠকবেন না। আচ্ছা, তাহলে অন্তত একটা ভালো অবশ্যই আপনি মানে যে ভাই কিনুক এ ধরনের এই কয়েকটা লক্ষণ দেখে কিনবেন। আপনি অনেকেই বলবে ভাই লেবাসধারী কিছু লোকজন আছে, দুষ্টু লোকের মিষ্টি কথা, যেমন একজন একজন কথার কথাই বলছিল যে নামাজ পড়লেই হবে না, ঠুকঠুকালেই হবে না, ইমানকে ঠিক রাখতে হবে। তো ভাই অনেকেই দেখা যাচ্ছে লেবাসধারী লোক যারা অনেক ধরনের বলচাল দেয়, কথাবার্তা বলে। তো ভাই আপনি এই এইগুলো চিন্তা করবেন না যে কে লেবাসধারী সত্য কথা বলবে। আসলে ভাই এই জগৎটা তো অনেক বাটপাড়ি আছে, তো এই বাটপাড়ির হিসাব আপনি করবেন না যে কে কত ভালো বিজ্ঞাপন দিল। আসলে আমি ওইভাবে বিজ্ঞাপন দিয়ে কথা বলতে পারবো না, তো আপনি শুধু দেখবেন যে ফারুক ভাইয়ের কাছে গরু ভালো কিনা, কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে ফারুক ভাইয়ের কাছে নেবেন। আপনি যদি এই গরুগুলো সম্পর্কে অবগত না থাকেন, আপনাকে যেগুলো বললাম আপনি এই লক্ষণগুলো দেখলে অবশ্যই আপনি জিতবেন, ঠকবেন না। আপনি যদি নাও বোঝেন, আপনার পার্শ্ববর্তী যদি কোনো পশু সম্পদের ভালো ডাক্তার থাকে প্রয়োজন, আপনি তার শরণাপন্ন হবেন, আপনি বিতাড়িত হবেন না ভাই। অন্তত এই ব্যাপারগুলো, হ্যাঁ এই ব্যাপারগুলো আপনি লক্ষ্য রাখবেন যে গরুর কিছু বৈশিষ্ট্য দেখে কিনবেন, আপনি বোলের কথা কখনো ভাববেন না, এগুলো সম্পূর্ণই ধোকাবাজি বাটপাড়ি ভাই। কে দেখে আসছে যে এত বোলের বাচ্চা? আমরা তো ক্রয় করি একটা ভালো জাতমান দেখে বিক্রি করি, কিন্তু যে এই যে বাড়তি কথাগুলো বলে এইগুলো বিরক্তকর। আচ্ছা ফারুক ভাই, তো যখন সময় আসলে বক্তব্য পাওয়া যাবে? জি ইনশাল্লাহ পাবেন। আচ্ছা, সময় দেওয়ার জন্য ভাই আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।